নমস্কার বন্ধুরা, বিয়েবাড়ির অন্যতম আকর্ষণ জমজমাট খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। টেবিলে আমরা পাঁচজন ছিলাম, আমি, তুপান, দাদাভাই জয় আর মা। আপনাদের আগেই বলেছি যে দুটো বাড়ি করা হয়েছিল, তো একটা বাড়িতে আমাদের বসে খাওয়ানোর ব্যবস্থা ছিল আর একটা বাড়িতে বাফে ছিল। প্লেট এসে গেছে আর আমাদের আড্ডাও জমে উঠেছে। বিয়ের লগ্ন অনেকটা রাতে ছিল, তাই হুবুবর ব্যস্ত বরযাত্রীদের খাবার তদারকি করতে। পাতে এসে গেছে কড়াইশুঁটির কচুরি। সবাই কড়াইশুঁটির কচুরি নিলেও জয় নেয়নি। সঙ্গে চলে এসছে কাজু কিশমিশ নারকল দিয়ে তৈরি গরম ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু খুব টেস্টি ছিল। এর পরেই চলে এসছে আলুর দম, কিন্তু আলুর দম আমরা কেউই আর নিইনি, কারণ কড়াইশুঁটির কচুরি সবাই একটা করেই নিয়েছি, কড়াইশুঁটির কচুরি সেকেন্ডবার আর কেউ নিয়েনি। কড়াইশুঁটির কচুরি শেষ হতে না হতেই চলে এলো গরম গরম ফিশ বাটার ফ্রাই। যদিও আমার মনে হয় প্রথমে ফিশ বাটার ফ্রাইটাই দেওয়া উচিত ছিল, কিন্তু ঠিক আছে, কড়াইশুঁটির কচুরির পর এসছে যখন, কিছু করার নেই। আর সাথে ছিল গ্রিন চাটনি, মানে ধনে পাতা লঙ্কা দিয়ে চাটনি। ক্যাটারিংয়ে যারা সার্ভিস করছিলেন তার মধ্যে একজন ভাই, তিনি আমার ভিউয়ার, তার সাথে কথা হচ্ছিল। ছোলার ডালটা সত্যি খুব টেস্টি ছিল। এবার হলো ফিশ ব্যাটার ফ্রাই, বেশ গরম, দারুণ টেস্ট, খুব সুন্দর টেস্ট ছিল। ভেতরের ফিলেটাও পরিমাণ মতো ছিল, একদম টাটকা ভেটকি মাছের ফিশ ব্যাটার ফ্রাই। এর সাথেই চলে এলো স্যালাড। তুফান অনেকক্ষণ ধরে স্যালাডের জন্য ওয়েট করছিল, ও ভাবছিল যে স্যালাডটা কেন আসেনি, কারণ ফিশ বাটার ফ্রাইটা ও নিয়েছিল। তবে আগেই বলেছি যে ভাইয়ের বিয়েতে তুফান কিন্তু ফিশটা খেতে শিখেছে। মামা আবার পেঁয়াজ খায় না, তাই পেঁয়াজটা জয়কে সাপ্লাই করছে। এত ভালো লাগছিল গরম গরম ফিশ বাটার ফ্রাইটা খেতে, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই, আমি নিতে পারলাম না। স্যালাডের মধ্যে জয়ের পাতে একটা লঙ্কা পড়েছিল, ও লঙ্কাটা আমাকে দিচ্ছিল, কিন্তু লঙ্কা হাতে নিতে নেই। ফ্রাইয়ের সাথে লঙ্কা খেতে বেশ ভালোই লাগলো। এরপরে চলে এলো গরম গরম ভাত। এরপরে অন্য আইটেম ছিল, তাই জন্য ভাতটা আমরা অল্প করেই নিলাম। আর এর সাথে চলে এলো বিগ সাইজের পমফ্রেটের কারি। মাছটা বেশ টেস্টি হয়েছিল। আইটেম এত সুন্দর সুন্দর থাকলেও রিপিট করে আমরা কিন্তু কেউ নিতে পারিনি। খাওয়াটা আমরা একটু তাড়াতাড়ি খেয়েছিলাম, কারণ যেহেতু অনেকটা লেটে আমরা বসেছি আর বিয়ে শুরু হওয়ার আগে আমাদের খাওয়াটা শেষ করতেই হতো। এরপরে চলে এলো বাসন্তি পোলাও। বাসন্তি পোলাওর সাথে রয়েছে মাটন কষা। পমফ্রেট মাছটা এতটাই বড় ছিল যে খেয়ে অর্ধেক পেট ওখানেই ভরে গেছে, কিন্তু ওই পোলাও মটন কষা বলে কথা। মটনের একটা পিস দেখে মনে হচ্ছিল মেটে, হাতে নিয়ে দেখলাম ওটা মেটে না, আসলে মেটে খুব ভালোবাসি তো। আর এই যে টেবিলের আরেক দিকে দাদা ভাই, জয় আর মাম। মামের পাতে একটা মেটে পড়েছিল। তুপান মেটে খায় না, কিন্তু মামের দেওয়া মেটেটা আমরা সকলে মিলে ভাগ করে খেলাম, দাদা ভাইকেও খাইয়ে দিলাম। আসলে সকলে একসাথে খেতে বসার এটাই মজা। পোলাও মটন যখন পাতে পড়ে গেছে তখন ক্যামেরাম্যান বদলে গেছে, তো জয়কে একটু টাইম দিলাম যাতে একটু ভালো করে খেয়ে নেয়। দাদা ভাইকেও অনেকবার বললাম কিছু নেওয়ার জন্যে, কিন্তু ও আর নেবে না। আসলে তখন অনেকটা রাত হয়ে গেছে, তাই খাওয়ার ইচ্ছেটাও বেশি ছিল না। প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব ভালো ছিল। আরেকবার এলো পোলাও। মটন দাদা ভাই নেয়নি, কিন্তু সবাই একটু একটু করে নিয়েছে। এরপরে চলে এসছে আমের চাটনি, সাথে পাঁপড় ভাজা।
আমের চাটনি আর পাঁপড় খুবই ভালো লাগে, তাই জন্য আমের চাটনি আর পাঁপড়টা বেশ বসে খেয়েছি। তুফান দু পিস মাংস নিলেও ও এক পিস খাওয়ার পরেই ও আর পারছিল না খেতে। এরপরে চলে এলো গরম গরম গোলাপ জামুন আর সাথে সন্দেশ। যদিও সন্দেশটার নাম আমি একদম ভুলে গেছি, তো গুড়ের সন্দেশ ছিল। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। তো মিষ্টিগুলো আস্তে আস্তে খেলাম আর আমার পাতে যে সন্দেশটা ছিল ওটা আমি জয়কে দিয়ে দিয়েছিলাম। শুধু গোলাপ জামুনটাই আমি খেয়েছিলাম। খাওয়া দাওয়া খুব ভালো হলো, প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। চলে এসেছে আইসক্রিম। আইসক্রিম খেতে খেতে আমরা চলে গেলাম বিয়ের অনুষ্ঠানে।